দিঘি ও পূজা চিড়ি দুজনে চলচ্চিত্রে ছিলেন শিশুশিল্পী, দুজনের বয়সও একই। শিশুশিল্পী হিসেবে দিঘির জনপ্রিয়তার কথা সবারই জানা। বড় হয়ে দিঘি ও পূজা চিড়ি দুজনেই নায়িকা হয়েছেন বাংলা সিনেমার। তবে দিঘির চেয়ে বর্তমানে এগিয়ে রয়েছেন পূজা চিড়ি। সম্প্রতি সবাইকে চমক দিয়ে শাকিব খানের নায়িকা হয়েছেন পূজা চিড়ি। শাকিব খানের চেয়ে অনেক ছোট পূজা চিড়ি, তারপরও শাকিবের নায়িকা চরিত্রে অভিনয়ের মাধ্যমে হইচই ফেলে দিয়েছেন তিনি। এরই মাঝে শাকিব পূজার গোলই সিনেমা শুটিং শেষের দিকে। একসময় দর্শক চাইত দিঘি যেন শাকিব খানের নায়িকা হয়ে সিনেমা করে, তবে সেটা না হয়ে পূজা চিড়ি শাকিব খানের নায়িকা হয়ে পর্দায় হাজির হতে যাচ্ছেন। পূজা চিড়ির প্রতি কি দিঘির কোনো ঈর্ষা কাজ করছে? এমন প্রশ্নের জবাবে দিঘি বলেন, অবশ্যই না, পূজা চিড়িকে অভিনন্দন, এই জুটি আমার কাছেও ভালো লেগেছে, ভালো কিছু হবে এটা আমিও আশা করছি। এখানে ঈর্ষান্বিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। শাকিব খানের সাথে সিনেমা করার প্রসঙ্গে জানতে চাইলে দিঘি বলেন, শাকিব খান আমার চাচ্চু। আমি আগেও অনেকবার বলেছি, চাচ্চুর সাথে রোম্যান্স করা কখনোই সম্ভব নয়। কমার্শিয়াল সিনেমায় যেমন নাচ গান থাকে, এগুলো কখনোই তার সাথে আমার যায় না। তবে গোলুই সিনেমায় যেমন গল্প তৈরি করা হয়েছে, এ ধরনের গল্প হলে তখন চিন্তাভাবনা করা যায়, ক্যারেক্টার ডিমান্ড করলে সেটি সম্ভব। বর্তমানে দিঘিকে নিয়ে আক্ষেপ প্রকাশ করছেন নেটিজেনেরা। দিঘির মধ্যে যত সম্ভাবনা ছিল তা কোথাও গিয়ে যেন মিসিং মনে হচ্ছে। সেখান থেকে পূজা চিড়ি যেন এগিয়ে যাচ্ছে দিন দিন। দিঘি আবার ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা সবার।